বলি জাস্তার আমাকে আজকে না করে যদি একটি পা বাড়িয়েছ তোমাদের মা বেটাটা রক্ষে রাখ। একটু আমি শিক্ষা দিতে হবে, শিখি করে বলো না। ওই ভেবে চিনতে একটা শক্ত থেকে কাজ বল দেখিনি, তবে কুনে নি যাক। খুব শক্ত কাজ। আচ্ছা আমি খুব শক্ত কাজ একটা বলতে পারি মামি, কিন্তু অন্যদের ঘুমটা দিয়ে থাকলে কি করে বলি বলো তো। সত্যি তো, তুমি তো দাসী বইটা রাজধানী না, অত লজ্জা কিসে? খোলো বলছি, ঘুমটা খোলো বলছি। এই তো বেশ হয়েছে, এইবার আমার দিকে এক দৃষ্টি চেয়ে, চোখের পলক না ফেলে এক দৃষ্টি এই মুখের দিকে চেয়ে থাকা খুব শক্ত কাজ মামি, খুব শক্ত কাজ। গমনের ঘরে গরু ঘরে যদি ছিটেপটে বসে আছে, ওটা আমার মনে পড়ছে না বলে আমি ওকে বললো যে বেশ শক্ত দেখে একটা কাজ কর, তা না? ও খুব শক্ত কাজ না মামি, খুব শক্ত কাজ, খুব শক্ত কাজ মামি হয়েছে। মামি এইবার এই মহিদি ওকে ছাদে উঠতে বলো। আর সে তো দিনের মধ্যে দু একবার উঠছে। না না, শুধু ওটা নয়, ছাদে উঠে পথ দিয়ে যতগুলি লোক যাচ্ছে একটি একটি করে গুনতে হবে। আর সে তো দরজা খুলে সব গুনতে পারে। ও ও তাও তো পারে। তাহলে তাহলে কাজ করুক, ওই মহিদি উঠুক আর নাবুক, নাবুক আর উঠুক। ঠিক বলেছিস, এই এতদিন একটা কাজের মতন কাজ বলেছিস, ছাদে কি আর অবু করি। কি গো বাছা চুপ করে দাঁড়িয়ে রইলে যে, যাও বই থেকে চড়ো। মা আমি আপনাকে মিনতি করছি, তুমি আবার আমাকে অনুমতি করছো, যা বলছি তাই করো। মইতে গিয়ে একবার ওপরে উঠবে আর নামবে, নামবে আর উঠবে। আমাকে আজ্ঞে করবে না তোমার ছেলেকে আজ্ঞে করবে? মা তুমি উঠো না, মা কি করতে হবে আমাকে বলো, আমি উঠছি। ওরে ছোড়া, হ্যাঁ সাহস তো বড় কম নয়, কত কষ্টে একটা কার্যকর করলাম তাতে তুমি বাধা দেবে কি রে? হ্যাঁ বল না, কি করতে হবে আমাকে বলো, আমি করছি, আমাকে বলুন। ওরে অবু, হ্যাঁ এই যে সাপের ছানা সলুই রে, তাই তো দেখছি না বাছা। কেনা দাসের এত অহংকার কিসে? না হয় পেটেই ধরেছো, না হয় আমি আট করো, তাই বলে এত অপচিন্তা। এ কি বলছেন মা, রোহিতাশ্ব যদি সত্যিই কোনো অপরাধ করে থাকে? অপরাধ করে থাকে মানে, একশো বার অপরাধ করেছে, আমার খাবে পড়বে আর তোমাকে মা বলে ডাকবে? কোন মেয়ে মানুষে তা সহ্য করতে পারে? ঠিক বলেছ, দাঁড়ানো দিচ্ছ না, মা বলে আবার ঘুরছি। ছেড়ে দে, ছেড়ে দে বলছি নিপংসে, তুই মারবার কে রে? তুই কি করে দিয়ে কিনে নিয়েছিস? আমাকে অবাক করলি মামি, হ্যাঁ আমাকে দেখে নিলে ওদের শিক্ষা দিতে, শেষে আমায় তুমি শিক্ষা দিচ্ছ? তোমার ঘুরে ঘুরে রণ্যবাদ হই, আমি চললেন। কি হয়েছে রে ভাই, এত ঢুকছিস কেন? কিছু না রঘুবার, সুর গুলো কোথা ছেড়ে এলি? আনতে পারলাম না, বড় ভয় পেয়েছি, বড় ভয় পেয়েছি রঘুবার। মা রোহিতাশ্ব হয়তো এখনই এসে পড়বে, চাল কি বার করে দেবেন? দেখছো না খেতে বসছি, একটু তস্য হয় না? অনেক বেলা হয়েছে মা, ছেলে মানুষ ক্ষুধার চালায় যদি। ও হো, তোমাকে তো বলতেই ভুলে গেছি, তোমাদের উপোস বাছা সধবা একাদশী। সধবা একাদশী? হ্যাঁ কালকে কর্তার মুখে শুনছিল সব সধবাকেই নাকি করতে হয়। আপনি তো আমার ফোড়া কপাল, আমার শরীরে যে উপোস হয় না, না পুনির ভাগ্যি করে জন্মেছি বলো। চল আর তোর মেরে পিঠে যদি ঝালনা তুলে দিস তো কি বলেছি? কি বলো আমি মারবো না, এত বড় আস্পর্ধা পথের মাঝে মোট ফেলে দিয়ে কিনা পিতা পিতা বলে দেখছো? চল আমি বুঝতে পারি না, পথের মাঝে পিতা ঘুরে বেড়াচ্ছে কি রে?
ছেড়ে দিন ভদ্র, যদি মেরে ফেলতেই হয় তাহলে পথেই মেরে ফেললেন না কেন? মায়ের চোখের সামনে এরকম নির্দয় প্রহার করবেন না। আপনি কি পাশান? আপনার শরীরে কি দয়া মানে নেই? জানেন কার দেহে আপনি বেত্রাঘাত করছেন, কার হাত ধরে আপনি পীড়ন করছেন? অত কথা শুনতে যাবো কেন? করে দিয়ে কিনে এনেছি দাসী বই তা কিছু না। দাসী কি মানো? যদি নিজে গর্ভে ধারণ করতেন তাহলে বুঝতে পারতেন সেই অহংকারে তোমার মাটিতে পা পড়ছে। আমি জানি না, উঠতে বসতে তুমি আমাকে খোঁটা দাও। ভগবান যদি সত্যি থাকে যেন এর বিচার করে, পুত্রের অভাব তোমাকে যেন বুঝতে হয়। মা, অভিসম্ভব দেবেন না মা, অভিসম্ভব দেবেন না। আজ আর আমার কিচ্ছু নেই, সব গেছে এই সন্তান ছাড়া। আজ আর আমার কিচ্ছু নেই, এটুকু কেড়ে নেবেন না। গুরুদেব আমায় ডেকেছেন? হ্যাঁ, এই সহস্র সুবর্ণ মুদ্রা নিয়ে তুমি অবিলম্বে অযোধ্যা যাত্রা করো। অযোধ্যায়? হ্যাঁ, কোষাধ্যক্ষকে দেবে আর বলবে তিনি যেন প্রার্থীদের মধ্যে বিতরণ করেন। আমি বিতরণই যদি করবেন তাহলে শুধু শুধু মহারাজের সর্বনাশটা। কি বললে? আগে না, মানে বলছিলাম যে একে তো তিনি মৃত, তার উপর আবার এই খড়গাঘাতটা। মূর্খ, আমার কার্যের বিচার না করে অবিলম্বে যাত্রা করো। আজ্ঞে প্রভু। ভয়ে ভয়ে একটা কথা নিবেদন করব। কি কথা? না মানে বলছিলাম যে আমি ওই কামিনী কাঞ্চন ত্যাগ করেছি কিনা, তার সুবর্ণ মুদ্রা স্পর্শ করলে। পরের দ্রব্য তুমি বহন করছো তাতে কোনো দোষ নেই। তা হয়তো নেই, তবে দ্রব্যটি বড় মন্দ, হাতে এসে পড়লে আর আত্মকর ভেদ থাকে না, মনে হয় ওই সর্বভূতি সব। স্টপ দাও, তোমার কোলাহল বরাবর অবকাশ নেই, যাও অবিলম্বে যাত্রা করো। জি আজ্ঞে। আপনি আমাদের বাধ্য করেছেন মহর্ষি। আমি? হ্যাঁ আপনি। কার জন্য সনাতা হয়েও আজ অনাথা আমরা? নারীর সম্ভ্রম কে রক্ষা করবে প্রভু? সেও কি আমাকে করতে হবে? আপনি না করলে কে করবে মহর্ষি? রাজার কাছ থেকে রাজ্য নিয়েছেন, অথচ যদি রাজধর্ম পালন না করেন। রাজধর্ম? এ সময় আপনি ছাড়া কে পালন করবে রাজধর্ম? রাজা নেই, রাজ্যে তাই অরাজকতা। বিচার প্রার্থী আজ বিমুখ হয়ে ফিরে যাচ্ছে রাজত্বার হতে, সেই অযোধ্যা আজ শ্মশানে পরিণত। নির্দেশ দেবার কেউ নেই, তাই চারিদিকে বিশৃঙ্খলা। কিন্তু রাজকর্মচারীরা তো আছে, সৈন্য আছে, সামন্ত আছে। নেই শুধু প্রাণ শক্তি, সে শক্তি হরণ করেছেন আপনি। আমি? হ্যাঁ আপনি। যদি প্রজাদের কল্যাণ বিধানই না করতে পারবেন, কেন কেন তাহলে কর্ণধারবিহীন তরিটাকে ছেড়ে দিয়েছেন এই উত্তাল সমুদ্রের বুকে? তোমরা ভুলে যাচ্ছ যে আমি তপস্বী, আমার জপ তপ আছে, যাগ যজ্ঞ আছে। কিন্তু আমাদের কি আছে প্রভু? লক্ষ লক্ষ নরনারীর জীবনের বিনিময়ে, সুখ শান্তির বিনিময়ে যে দেবত্ব আপনি অর্জন করতে চান, কতটুকু মূল্য তার? কি চাও তোমরা? রাজধর্ম পালন করতে গিয়ে নিজের স্বধর্ম বিসর্জন দিই? না, এতখানি মমতা আপনার কাছে আশা করি না, তাই নিজের হাতে ঘরের চালে আগুন দিয়েছি, অঞ্জলি দিয়েছি যথাসর্বস্ব, মন্ত্র উচ্চারণ করেছি বিশ্বামিত্রার সাহা বলে। অগ্নিমূর্তি সর্বগ্রাসী ক্ষুধা আপনার, আমাদের গ্রাস করি তৃপ্ত হোক। তাই চলেছি বারাণসী ধামে, সেইখানে আমরা আশ্রয় নেব, নিত্য পূজা করে ধন্য হব সেই নরদেহী দেবতাকে। দাঁড়াও, তোমাদের অস্ত্র জল, তোমাদের দীর্ঘশ্বাস আমার তপস্যার পথ অন্তরায় হবে। প্রতি মুহূর্তে আমাকে টেনে নিচে নামাবে, আমি তা হতে দেব না। রাজধর্ম পালন করতে গিয়ে স্বধর্ম আমি বিসর্জন দিতে পারবো না। তোমরা অযোধ্যায় ফিরে যাও, যে রাজমুকুট একদিন হরিচন্দ্র ত্যাগ করে গেছেন সে মুকুট আবার তার শিরেই পরিয়ে দেব, অযোধ্যার প্রতি গৃহে জ্বালব আনন্দের প্রদীপ। হরি ভাই, আমরা ভোজ খেতে যাচ্ছি,
তুই এগুলা সব কাজ সামলে নিস। খুব সাবধান, ধৈর্য লাগতে পারে, চোখ খুলে রাখবি।